वार्डरोब पूरा खुला है, बेड का हाल देखिए। কালকে আমরা সপরিবারে বেড়াতে যাচ্ছি বকখালিতে, তো উই আর গোয়িং টু বকখালি টুমোরো। সো রাইট নাও ইটস as you can see it's a 9:15 and we are right now packing our jitna bhi saman hai sab kuch packing kar raha hu abhi hal dekhiye bed ka hal dekhiye wardrobe pura khula hai to abhi dikhata hu aap log ko idhar aaiye to idhar backpacking chal rahi hai तो जिया ने सब कुछ पैक कर रही है अभी। मेरा बेटी इधर, बेटी का जो सामान है, जो खाना पीना का सामान है, वो अभी पैकिंग चल रही है। और यहाँ पे इतना सारा सामान हो गया है और उसको देखिए वो क्या कर रहे हैं, देखिए अभी 1 साल का है वो। तो गाइस एक्चुअली कल के हमें हमार गाड़ी नहीं जाती ना, কারণ আমাদের টিম একটু বড় আছে। তো বেসিক্যালি আমি, আমার বউ, আমার মেয়ে, আমার মা বাবা এবং কাকু কাকিমা আর আমার ভাই, ঠিক আছে, আমরা এই টিম যাচ্ছি। আর বোনকে তো মিস করব, বোন আর বোনের বর এখন ফ্রান্সে আছে, তো ওরাও যেতে পারতো কিন্তু ওরা পুজোয় এবারে ছুটি পাবে না, তাই ওখানেই রয়েছে। কালকে খুবই খুবই মজা হবে, কাল ভোট 6টায় ঠিক আমরা এখান থেকে রওনা দেব। আমরা একটা স্কর্পিও ভাড়া করেছি, আর কোন হোটেলে গিয়ে উঠবো, কিভাবে যাব, সব সামনে আসছে। তো তোমরা ওই দেখো দেখো কি করছে দেখো। তো কালকে খুবই মজা হবে, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে। তো আজকে প্যাকিং করে নিই, কালকে আবার সকালবেলা তোমাদের সাথে মিট করছি, চলো টাটা। গুড মর্নিং গাইজ, এখন বাজে ঘড়িতে 6:14। তো আমরা, আমাদের টিম অলমোস্ট রেডি হয়ে গেছে, সবাই লাগেজ ট্যাগেজ সব গোছানো হয়ে গেছে, যদিও গাড়ি এখনও আসেনি, তো গাড়ির জন্য ওয়েট করছি, যেই গাড়ি আসবে তখন আমরা আবার মিট করছি। ততক্ষণ একটু ন্যাপ নিয়ে নাও তোমরা, ঠিক আছে। তো এই আমাদের গাড়ি, গাড়ি এসে গেছে, লাগেজও সব মোটামুটি লোড হয়ে গেছে, এবার আমরা রওনা দেব। এখান থেকে যাব আন্দুল, ওখানে আর একটা টিম আছে, তাদেরকে তুলবো, তুলে দেবো রওনা। তো এই জায়গাটা হচ্ছে গাইস অঙ্কুরাটি চেকপোস্ট। তো এখান থেকে আমরা NH6 ক্রস করব এখন। আর এই রাস্তাটা হচ্ছে ডোংজুরের রাস্তা, আর সোজা যে রাস্তাটা আমরা যাচ্ছি ওটা হচ্ছে আন্দুলের রাস্তা। তো আমরা এখন আন্দুল যাব এবং ওখান থেকে আমাদের বাকি টিমকে পিক করব, তো তারপরে আমরা বকখালির দিকে রওনা দেব। তো চলো আগে যাওয়া যাক। তো গাইজ, উই জাস্ট ক্রসড অঙ্কুরাটি চেকপোস্ট অ্যান্ড রাইট নাও উই আর হেডিং টুয়ার্ডস আন্দুল, অ্যান্ড ফ্রম দেয়ার উই উইল পিক আওয়ার রেস্ট অফ দ্য টিম মেম্বার্স অ্যান্ড দেন উই উইল গো টুয়ার্ডস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, দ্যাট ইজ বকখালি। সো লেটস গো। গাড়ি ফুল লোড হয়ে গেছে, এবার আমরা স্টার্ট করব আমাদের জার্নি। আমাদের সবাই লোক উঠে গেছে, চলো সামনে আবার মিট করছি। আমরা এখন সাঁতরাগাছি ব্রিজ পেরোচ্ছি, এই হচ্ছে আমাদের লোকজন, সাথে ড্রাইভার দাদা, আমার ছোট্টটা বসে আছে আমার কোলে, ফ্যামিলি।
মেইন প্রশাসনিক ভবন। So guys, right now we are crossing the Navanno, which is the main administrative building of our state. সামনে টোল প্লাজা আমরা পেরিয়ে আমরা আলিপুর রোড ধরবো। আমরা টোল পেরিয়ে এখন সেকেন্ড ব্রিজ ধরেছি। সামনে সেকেন্ড ব্রিজ, সেকেন্ড ব্রিজ পেরবো। হ্যাঁ, পাশে গঙ্গা নদী নিচে দেখা যাচ্ছে। বাবা, সামনে তো বিশাল জ্যাম, জানি না কিসের জ্যাম। তোমার তো জ্যাম হওয়ার কথা নয়, হয়তো লরি টরির জ্যাম হবে, খারাপ টারাপ হয়ে গেছে। এই সময় নালে জ্যাম হওয়ার কথা নয়, দেখা যাক কি ব্যাপার। আমরা এই হেস্টিংস থেকে আলিপুর রোড ধরলাম, এবার এই রাস্তা দিয়ে সোজা আমরা ডায়মন্ড হারবার রোড ধরবো। শখের বাজার পেরিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই উপরে মেট্রো টাওয়ার, এখনো যদিও মেট্রো চালু হয়নি, অনেকদিন ধরে কাজ চলছে। ঠাকুরপুকুর থানা এসে গেল। আমরা এখন ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে যাচ্ছি। আমরা একটা শর্টকাট রোড নিয়েছি, যেটা দিয়ে ডায়মন্ড না হয়ে যাওয়া যাবে। অনেকটা রাস্তা কমে গেল শর্টকাটটা নেওয়ার জন্য। চারপাশের ভিউও খুব সুন্দর। চারপাশের ভিউও খুব ভালো। চেকিং টেকিং হবে, ফাইন টাইন লাগাবে। এখানে রাস্তাটা খুব ভালো, ন্যাশনাল হাইওয়ে 117। এই রাস্তাটা সোজা নামখানা হয়ে কাকদ্বীপ হয়ে চলে গেছে বকখালি। আমরা এখন কাকদ্বীপ ঢুকছি। কাকদ্বীপ এখান থেকে 3.5 কিলোমিটার, আর বকখালি 43 কিলোমিটার, আর অনেকটা যেতে হবে। কাকদ্বীপ প্রায় এসে গেছি। আমরা নামখানা এসে গেছি। নামখানার ব্রিজটা চালু হয়ে গেছে, না হলে আগে যেটা হতো এখান থেকে ভেসেল পার হয়ে গাড়ি নিয়ে যেতে হতো। তো এখন এই ব্রিজটা উদ্বোধন হয়ে যাওয়ার পর, অনেক দিনই হয়েছে উদ্বোধন, তো অনেকটা ইজি হয়ে গেছে, নাহলে আগে অনেকটা সময় লাগতো আমাদের এটা পার হতে। এখন টাইমটা অনেকটা
কম লাগে ব্রিজ হয়ে যাওয়া। আগে এটাই পার হতে ঘন্টা খানেক লেগে যেত, এখন এটা পার হতে 2-3 মিনিট হয়ে লাগে। এই নদীটাই ওই জেটিতে গিয়ে ভেসেল পার হতে হতো। বাস, প্রাইভেট কার সবকিছুই এই ভেসেলে করে পার হতো আগে, এখন ব্রিজটা হয়ে গেছে। এখনই একটা টোল পেরোলাম ব্রিজটা পেরোনোর পর, যার টোল ট্যাক্স লাগলো 20 টাকা। তো এখনো অবধি আমাদের দুখানা টোল পেরোতে হয়েছে, একটা সেকেন্ড ব্রিজের আর একটা এই এখানে। সেকেন্ড ব্রিজে তো 10 টাকা লাগে অ্যাজ ইউজুয়াল, আর এখানে 20 টাকা। এই দুটোই টোল লেগেছে বাস। আমরা অলমোস্ট বকখালি ঢুকছি ফেজারগঞ্জ হয়ে, তো আর 15 মিনিট খানেক রাস্তা আছে। একটু হালকা রাস্তায় বৃষ্টি হয়েছে, জানি না কি হবে, বৃষ্টি হলে তো সব মাটি না। আরো 15 মিনিট আছে, আসছে 10 কিলোমিটার এখন। মাছ ধরার ট্রলার এগুলোই সব এই নদীটা দিয়ে সব সমুদ্রে চলে যাচ্ছে। আমরা এখন ফেজারগঞ্জ ঢুকছি বকখালি, প্রায় এসে গেছি। ফেজারগঞ্জ পেরিয়ে আর একটুখানি গেলেই বকখালি, একদম দূরে একটা বাতাসের একটা কল দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কারেন্ট হয়। এখন জানি না এগুলো ঠিক আছে কিনা। এই যে এতক্ষণ এসছে শান্তভাবে, কি ভাষা বলো তুমি? বকখালি আসতে তোমাকে ওয়াও দারুন 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 লাগছে, দারুন লাগছে বলো। এবার আমরা ঢুকছি, এবার আমাকে একটু নেভিগেশন গাইড করে দিতে হবে। একদম সোজা গিয়ে দাও, হোটেল, আমরা হোটেল পৌঁছে গেছি। আগে চেক ইন করি, তারপরে আবার ভিডিওতে আসছি। চলো টানা